স্মার্ট দুনিয়ার নতুন একটি ফ্রেশ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সির একটা খুব ভালো সরকারি চাকরির নোটিফিকেশন আপনাদের সামনে নিয়ে চলে এসেছে এই ভিডিওতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগের বিস্তারিত বিবরণ আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে আপনারা যদি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি করতে চান যদিও আপনারা ভারত সরকারের এই চাকরি আপনাদের নিজেদের রাজ্যে নিজেদের জেলায় বসে করতে পারবেন সবথেকে বড়ো সুখবর এটাই এবং এখানে প্রচুর বিরাট বড়ো যোগ্যতার কোনো প্রয়োজন পড়বে না তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যদি আপনি আগ্রহ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে হবে আপনাদেরকে আর যদি পরবর্তী ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যেটা সম্পূর্ণ ফ্রি প্রসেস তো চলুন আমরা দেখি এমপ্লয়মেন্ট নিউজের পেপার থেকে এটা পাওয়া যাচ্ছে আপনারা অফিসিয়ালি ডাউনলোডও করে নিতে পারবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ফোর্থ অক্টোবর টু যেটা আঠাশ সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবরে পাবলিশ করা এমপ্লয়মেন্ট নিউজ ডট গভ ডট ইনে প্রকাশিতও হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অফিসিয়াল সাইট থেকেও নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন জোন ওয়াইজ রিক্রুটমেন্ট হবে ম্যানেজার জেনারেল ডিপো মুভমেন্ট অ্যাকাউন্টস টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিন্দি সমস্ত বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এফসিআই যেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ইনসিওরিং দ্য ফুড সিকিউরিটি অফ দ্য নেশন তারা অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট করছে ইন্ডিয়ান সিটিজেনদের কাছ থেকে যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু বিস্তারিত তথ্য দেখার পর কোয়ালিফিকেশান এজ এক্সপিরিয়েন্স ইত্যাদি থাকলে আপনারা আবেদনটা করতে পারবেন পোস্ট থাকছে ম্যানেজার জেনারেল ডিপো আর হচ্ছে মুভমেন্ট অ্যাকাউন্টস টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অ্যাজ ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড উইল আন্ডার গো ট্রেনিং ফর সিক্স মান্থস প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ছ মাসের ট্রেনিং কিন্তু দেবে অনলি কনসোলিডেটেড স্টাইপেন্ড উইল বি পেড টু দেম অ্যাট দ্য রেট অফ ফোরটি থাউজেন্ড অনলি পার মান্থ ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড তাহলে বোঝার চেষ্টা করুন ট্রেনিং পিরিয়ডই আপনাদেরকে চল্লিশ হাজার টাকা করে স্টাইপেন্ড দেবে তারপরে আরও কত টাকা পাবেন ম্যানেজমেন্ট ট্রেনিজ উইল বি কনসিডার্ড ফর অ্যাবজারপশন অ্যাজ ম্যানেজার্স ইন দ্য স্কেল হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার আপন সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং পিরিয়ড অফ সিক্স মান্থ ছ মাস ট্রেনিং কমপ্লিট করার পর আপনাদেরকে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজারের স্কেলে বেতন কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে জোন ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সির এইখানে কিন্তু আপনাদেরকে টেবিল দিয়ে দিয়েছে তো চলুন আমরা ফার্স্টে নর্থ জোনটা দেখি নর্থ জোন প্রথমে দেওয়া আছে আপনারা পে স্কেল দেখতে পাচ্ছেন সব কটাই চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার আর যেটা বলা হলো ম্যানেজার পদে আবেদন করতে হবে আপনাদেরকে ম্যানেজার ডিপো ম্যানেজার মুভমেন্ট ম্যানেজার জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার টেকনিক্যাল ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি টোটাল ভ্যাকেন্সি থাকছে আপনাদের জন্য একশো সাতাশিটা আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে আরও চব্বিশটা তার মানে প্রায় এখানে আপনাদের দুশো প্লাস ভ্যাকেন্সি শুধুমাত্র নর্থ জোনে পাচ্ছেন তাছাড়াও আছে সাউথ জোন তাছাড়াও আছে ওয়েস্ট জোন তাছাড়াও আছে ইস্ট জোন যেটা আপনার সব থেকে বেশি কাজে লাগবে আপনারা যদি বাড়ির কাছাকাছি চাকরি করেন তাহলে নিশ্চয়ই আপনারা ইস্ট জোনে ফর্ম ফিল আপ করবেন তো ইস্ট জোনে ভ্যাকেন্সি পাচ্ছেন আপনারা একচল্লিশ দেখুন আরও আছে নর্থ ইস্ট জোন আছে এখানেও আপনারা আবেদন করতে পারবেন আপনাদের কাছাকাছি হয়ে যাবে একত্রিশখানা ভ্যাকেন্সি কিন্তু এখানেও আছে প্রত্যেকটা টেবিল আপনাদেরকে বিস্তারিতভাবে দেখে নেওয়া দরকার আবেদন করার আগে কারণ জোন চুজ করা একটা বুদ্ধিমানের স্মার্ট ওয়ার্ক আপনারা এমন এমন জোনে পরীক্ষা দেবেন যেখানে প্রচুর কম্পিটিশান থাকবে আপনি চাকরি পাবেন না হয়তো বা আপনি তাদের থেকে কম্পিটিশানে জিততে পারবেন না আবার আপনি এমন এমন জোনেও ফর্ম ফিল করতে পারবেন ধরুন আন্দামান আন্দামানে কোনো ভালো ক্যান্ডিডেটই নেই সেখানে তিরিশ পেলেই আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন আবার এমন এমন কিছু জোন আছে কলকাতায় আপনি ফর্ম ফিল করবেন আপনাকে ছিয়ানব্বই পেলেও চাকরি পেতে আপনার চাপ হয়ে যাবে সেরকম বুদ্ধি দিয়ে একটু ভেবে চিনতে ফর্ম ফিল করাটা বেটার তো চলুন আমরা মোটামুটিভাবে ভ্যাকেন্সিগুলো দেখে নেব আর বয়সের ম্যাক্সিমাম যেটা বলা আছে এক আট দু হাজার উনিশের হিসেব অনুযায়ী ম্যাক্সিমাম বয়স কিন্তু আঠাশ বলা আছে নর্থ জোনের ক্ষেত্রে সাউথ জোনের ক্ষেত্রেও তাই ওয়েস্ট জোনের ক্ষেত্রেও তাই আঠাশ থেকে পঁয়ত্রিশ মোটামুটি বলে দেওয়া আছে ইস্ট জোনের ক্ষেত্রেও তাই আঠাশ থেকে পঁয়ত্রিশ মোটামুটিভাবে ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া আছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর অবশ্যই মিনিমাম বয়স আঠেরো থাকবে তার সঙ্গে এস সি এস যারা আছেন অবশ্যই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন এজ রিল্যাক্সেশান যে সরকারি রুলস আছে সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকবে তাছাড়া আপনাকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কবে কিভাবে কোথায় ফর্ম ফিল করবেন এই ধরনের কিছু বিষয় মোটামুটিভাবে আপনাদের হিন্দি জানলে কিন্তু একটা ভালো হয় এখানে বলে দেওয়া আছে চোখের দৃষ্টির কথা বলে দেওয়া আছে কানে শোনার ব্যাপার বলে দেওয়া আছে এগুলো যাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট যাদের ডিসেবিলিটি আছে তাদের জন্য বিস্তারিতভাবে বলে দেওয়া আছে ডিসেবিলিটি যেন 40% বা তার থেকে বেশি থাকে আপনাদের সার্টিফিকেটে তাহলে কিন্তু আপনারা রিল্যাক্সেশনটা গ্র্যান্ট করতে পারবেন এইখানে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স যেটা থাকতে হবে আপনার এক আট দু হাজার উনিশের হিসেব অনুযায়ী ম্যানেজার পদে আবেদন করলে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে অথবা সিএ অথবা আইসিডাব্লিউএ অথবা সিএস আপনার কোর্স করা থাকতে হবে তার মানে আপনি গ্র্যাজুয়েট পদে আবেদন করতে পারছেন নোট দেওয়া আছে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে মিনিমাম পার্সেন্টেজ পঞ্চান্ন হলেই কিন্তু হবে যেটা জেনারেলদের সিক্সটি পার্সেন্ট বলা আছে ম্যানেজার ডিপো পদে আবেদন করুন এখানেও যদি আপনি সিক্সটি পার্সেন্ট নিয়ে গ্যাজ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আচ্ছা ম্যানেজার মুভমেন্ট পদেও তাই সেম টু সেম ম্যানেজার পদের ক্ষেত্রে আপনাকে অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অথবা অন্যান্য কোনো জায়গায় অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া অথবা বি কম করে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে আপনি পারবেন ম্যানেজার টেকনিশিয়ান ম্যানেজার টেকনিক্যাল পদের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া আছে বিএসসি করতে হবে আপনাকে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং পদে বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রাখতে হবে ম্যানেজার ইলেকট্রিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করে থাকতে হবে আর ম্যানেজার হিন্দি পদে আবেদন করলে আপনাকে হিন্দি বিষয়ের উপর মোটামুটি পড়াশোনা রাখতে হবে তার সঙ্গে মাস্টার ডিগ্রি করে রাখতে হবে হিন্দি নিয়ে অথবা ইংরাজি নিয়ে এই কটা যোগ্যতার কথা আপনাদেরকে বলে দিয়েছে এডুকেশনাল এবার হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ফুড কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে নোটিফিকেশানটা ডাউনলোড করতে হবে এবং আবেদন করতে হবে যেটা হচ্ছে এই হচ্ছে অফিসিয়াল সাইট এফসিআই ডট গভ ডট ইন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ডট গভ ডট ইন হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পাবেন সিলেকশান প্রসেস আপনাদেরকে একটা পরীক্ষার মধ্য দিয়ে প্রোভাইড করা হবে তারপরে কিন্তু আপনাদের অনলাইন টেস্টের পরে থাকছে ইন্টারভিউ সেটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে প্রত্যেকটা পদের ক্ষেত্রে আলাদা আলাদা ধাপ আছে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে একশো নাম্বার করে ইংরাজি ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশ নাম্বার আর রিজনিং এবিলিটি থাকবে পঁয়ত্রিশ নাম্বার অঙ্ক থাকবে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তিরিশ ত্রোটার একশোর মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে তারপরে আপনাদের ছোট্ট একটা ইন্টারভিউ নেবে নিয়ে আপনাদের জয়নিং করিয়ে দেবে দিয়ে জয়নিংয়ের পর আপনাদেরকে ট্রেনিং দেবে ট্রেনিংয়ে কিন্তু আপনার স্টাইপেন পাবেন কোনো চিন্তার ব্যাপার নেই স্ট্রেনিংয়ে স্টাইপেন মানে প্রচুর টাকা স্টাইপেন পাবেন চল্লিশ হাজার তারপরে আপনারা চাকরি পেয়ে গেলে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে আপনাদেরকে কিন্তু বেতন স্কেলে বেতন দেবে আশা করছি ভিডিওতে আপনার সমস্তটাই পরিষ্কার তার সঙ্গে সঙ্গে একটা সুখবর জানিয়ে রাখবো আপনি নিজের এলাকায় ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারবেন দেখুন এখানে সমস্ত রাজ্যের সমস্ত জায়গার কিন্তু সিট দেওয়া আছে প্রত্যেকটা জেলায় ভালো ভালো জায়গায় মেন মেন যেমন ধরুন আসানসোলে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবেন দুর্গাপুরে পরীক্ষার সিট ফেলতে পারবেন গেটার কলকাতাতেও পরীক্ষা দিতে পারবেন হুগলিতে দিতে পারবেন শিলিগুড়িতে দিতে পারবেন এরকম জন্যও কিন্তু পরীক্ষার সিট কিন্তু আপনাদের পড়বে তো আপনারা একটু বাছাই করে নেবেন বেশিরভাগ ক্যান্ডিডেট কলকাতায় আবেদন করে দিন কলকাতায় পরীক্ষা দেওয়ার রীতিমতো সহজ এবং কলকাতা আপনাদের চেনাশোনা হয়ে গেছে বারবার পরীক্ষা দিয়ে দিয়ে তো কলকাতায় পরীক্ষার সিট চুজ করতে পারেন এবার হচ্ছে আপনাদেরকে এই এইগুলো দেখতে হবে যাদের জন্য এগুলো অ্যাপ্লিকেবেল তাদের জন্য উইকার সেকশনের জন্য এটা এই মানে এই ফর্মেটে আপনার সার্টিফিকেটটা দরকার পড়বে যাদের পিডাবলুডি আছে তাদের ফর্ম্যাট দেওয়া আছে সি এস আপনাদের সার্টিফিকেট অলরেডি ফরম্যাট অনুযায়ী রেডি আছে সেগুলো জমা করে কিন্তু আবেদনটা করতে পারবেন আশা করছি বন্ধুরা ভিডিওতে সমস্ত তথ্য দিতে পেরেছি যদি কোনো কনফিউশন এখনও থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আমি সঠিক উত্তর দিয়ে সাহায্য করব আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন পরের ভিডিওতে ফিরে আসছি ভিডিওটি লাইক শেয়ার করতে ভুল করবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ